জয় হিন্দ। স্বামী স্ত্রী আর একসাথে থাকতে পারছে না, দুজন দুজনকে সহ্য করতে পারছে না, দুজন দুজন থেকে মুক্তি চায়, কি ধরনের ডিভোর্স করবে? তারা আলাদা হতে চাইছে। আজকের ইন ডিটেলস আলোচনা করব, এ টু জেড। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, খুব ইম্পর্টেন্ট, খুব ইন্টারেস্ট। যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ আছে রাজুন আসকর ক্যানিং, অবশ্যই ফলো করবে। দ্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955, একটা সেকশান আছে 13B, এ খুব ইম্পর্টেন্ট সেকশান। আমরা প্রায় শুনি ডিভোর্স, ডিভোর্স কত প্রকার? ডিভোর্স হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কন্টেস্টেড, যেটা হয়তো স্ত্রী রাজি কিন্তু স্বামী রাজি না, সেটা কন্টেস্টেডের মধ্যে যাবে। আর একটা হচ্ছে মিউচুয়াল, স্ত্রী এবং স্বামী উভয় রাজি স্ব ইচ্ছায়, এটা মিউচুয়াল ডিভোর্স। আচ্ছা, এই যে মিউচুয়াল ডিভোর্স, এটা কি কি গ্রাউন্ড থাকতে হবে তবে আমি মিউচুয়াল ডিভোর্সটা পাব? প্রথম কথা হচ্ছে ছেলে মেয়ের স্ব ইচ্ছায় হতে হবে, এদের কেউ জোরপূর্বক বা বল প্রয়োগ করছে তারপরে এরা মামলা এই মিউচুয়ালি আসতে চাইছে, এটা হলে হবে না। স্ব ইচ্ছায় আসতে হবে দুজন। দু নম্বর পয়েন্ট হচ্ছে একে অপরের শারীরিক মিলন থেকে এক বছর আলাদা, মানে এরা একে অপরের সাথে জয়েন্ট ছিল না, এটা একটা কন্ডিশন। দুই হচ্ছে এরা লিগ্যাল রিলেশনশিপে আর থাকতে চায় না, এরা একে অপরের থেকে এই সম্পর্ক স্ব ইচ্ছায় আলাদা করতে চায়। যদি এই পয়েন্টগুলো থাকে, এই গ্রাউন্ডগুলো থাকে, তবেই সে মিউচুয়াল ডিভোর্স করতে পারবে। এর প্রসেস কী? শুরুতে যেখানে বিয়ে হয়েছে সেখানে ডিস্ট্রিক্ট কোর্টে গিয়ে একটা অ্যাডভোকেট ধরে পিটিশন ফাইল করা যায়। আবার যেখানে দুজন শেষবারের মতো বসবাস করেছে সেই এরিয়াতে ডিস্ট্রিক্ট কোর্টে গিয়ে পিটিশন ফাইল করা যায়। ছেলে মেয়ে উভয়ের একজন পিটিশন ফাইল করতে পারে, দুজনের তো কনসেন্ট আছে অবশ্যই। যে লয়ার এদের মিউচুয়াল ডিভোর্স করাবে সেই লয়ারের কাছে সমস্ত ডকুমেন্ট, সমস্ত বিষয় তাকে বলবে। সে কি করবে? একটা অ্যাপ্লিকেশন টাইপ করবে, পিটিশন টাইপ করবে, সেখানে সমস্ত বিবরণ তুলবে যে ছেলে মেয়ে স্বেচ্ছায় ডিভোর্স দিতে চাইছে, এরা আর বিবাহ এই সম্পর্কেতে থাকতে চায় না, এরা সম্পর্ক আলাদা করতে চায়, এদের কেউ জোর করছে না, কোনো ফোর্সেবল করছে না, এদের একে অপরের কাছে কোনো ডিমান্ড নেই, এরা নিজেদের যা লেনদেন ছিল সব আপোষে মীমাংসা করে নিয়েছে, এরকম সমস্ত পয়েন্ট একে অপরের থেকে জুড়ে পজিটিভভাবে পিটিশনে লেখা হবে। লেখার পরে সেটা কোর্টে জমা পড়বে। জমা পড়ার পর এটাতে ছেলে মেয়ের উভয়ের দুটো অ্যাফিডেভিট লাগবে। অ্যাফিডেভিটের পর এর মেডিয়েশন হবে। এই মেডিয়েশন বলতে কোর্টে কাউন্সিলিংয়ের জন্য অথরিটি থাকে। এরা কী করে? ছেলে মেয়েদেরকে এক টেবিলে বসায়, বসিয়ে জিজ্ঞাসা করে, এই মেয়ে তুমি রিলেশনে থাকতে চাইছো? যদি বলে না। এই ছেলে তুমি রিলেশনে থাকতে চাইছো? যদি বলে না, তো হয়ে গেল মিউচুয়াল। এদেরকে বোঝানোর চেষ্টা করে এই মেডিয়েশন, এদেরকে কাউন্সিলার বলা হয়। এরা এদের দুজনকে কাউন্সিলিং করবে, বোঝাবে দেখ এরকম করলে বাচ্চা কাচ্চা আছে বা এই ফ্যামিলি আছে, মা বাবা আছে, তাদের অনেক প্রবলেম হবে, সমাজের অনেক খারাপ মেসেজ যাবে। ছেলেটাকে বললো বুঝলো না, সে বললো না না এইসব কোনো ম্যাটার না, আমি মিউচুয়াল ডিভোর্স করতে চাই। মেয়েটাকে বললো দেখো বাচ্চা কাচ্চা আছে, যদি তোমাকে মানুষ করতে হবে, এদের কে দেখবে এরপরে, তুমি মা হয়ে যদি এটা বোঝো তা কী করে কী হবে, তারপরে এই যে সমাজ বলে একটা জিনিস আছে, তোমার আত্মীয় স্বজন তুমি কি মুখ দেখাতে পারবে, এরকম এমন কিছু পজিটিভ জিনিস তাদেরকে বোঝানো হয়। কিন্তু তারা নেগেটিভে ভরা, তারা মিউচুয়াল ডিভোর্স করবেই করবে। তো এখানে তারা সন্তান থাকলেও তাদের মুখের দিকে তাকায় না, পরিবার, ফ্যামিলি, সোসাইটি এরা এসব নিয়ে ভাবনা চিন্তা করে না, এরা চায় আমরা আগে মিউচুয়াল ডিভোর্স করে নিই, ঝামেলা মিটে যাবে, এদের দুজনের ইগো প্রবলেম আগে এন্ড করতে হবে। এটা কিন্তু একটা সমাজের নেগেটিভ জিনিস। তো যখন
মেডিসিন হলে মেডিসিনের পরে ওরা কাউন্সিলর একটা রিপোর্ট পেশ করবে, রিপোর্টটা কোর্টে জমা হবে, কোর্টে ওখানে এভিডেন্স আবার সেখানে উঠবে, ওঠার পরে বিচারপতি দুজনকেই জিজ্ঞাসা করবে যে তোমরা সত্যি কি রিলেশনশিপে থাকতে চাও না, যতটা মনে হবে আর কি। তো বিচারপতি যদি বলে হ্যাঁ, এই ছেলেমেয়ে যদি বলে যে না না আমরা থাকতে চাই না, তোদের জবরদস্তি তো করবে না যে এরা রিলেশনে থাকতে চায় না, তো বিচারপতির কী যায় আসে? বিচারপতি বলে ঠিক আছে থাকতে চায় না, নো প্রবলেম, চলো অর্ডার দিয়ে দিচ্ছি, বলে অর্ডার দিয়ে দেবে পুরো একদম কমপ্লিট। অর্ডার দেওয়ার পর একটা কাজ করবে যে সার্টিফাই কপি, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, উকিলকে মোটামুটি এক মাসের আশপাশের মধ্যে সার্টিফাই কপিটা পেয়ে যাবে, তবে তাকে একটু মানে এতে রাখতে হবে, কনসাসে রাখতে হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে প্রসেস, গ্রাউন্ড হলো কোন কোর্টে করবে আর কীভাবে প্রসেসে তোমার ডিগ্রি বেরিয়ে আসবে। এবার তুমি এইখান থেকে ডিভোর্স তো হয়ে গেল, এবার তুমি বিয়ে করে ভাবছো ছেলে বা মেয়ে, সেক্ষেত্রে কী করবে? দেখো, আড়াই থেকে তিন মাস পর পরে অর্ডার পাস হওয়ার পর আড়াই থেকে তিন মাস পরে আরামসে বিয়ে থা করতে পারবে, নো প্রবলেম। এইবার আমি একটা কথায় আসি, এই যে মিউচুয়াল ডিভোর্স সবাই করে, মিউচুয়াল ডিভোর্স, যে কোনো ডিভোর্স, এটা খারাপ জিনিস। যদি এরকম ইন্টেনশান থাকে তাহলে তো এখন তো ফোনের যুগে, দু তিন মাস আগে থেকে তো ফোন হয়, কে কেমন, কে কোন ক্যারেক্টার, তো অবশ্যই জানাজানি হয়ে যায়, তো তখন কেন বন্ধ হয় না? সব হয়ে যাওয়ার পরে, তারপর বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে সবাই জানাজানি হয়ে যাবে, মানে একটা বিয়ে থাকা হয়, অনেক টাকা পয়সা খরচা হয়ে যায়, একে অপরের অনেক সম্পদ নষ্ট হয়, তারপরে মনে পড়ে, এইগুলো বাঁচানো যায় না? অবশ্যই বাঁচানো যায়, কেন আন্ডারস্ট্যান্ডিং এত কম, কিসের এত ইগো প্রবলেম? এগুলো না করাই ভালো। প্রথম স্টেপে যখন দেখবে যে স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম হচ্ছে, তারা নিজেরা আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করো, লোকাল রেমেডি এটা, যদি না হয় পরিবারের দিয়ে করো, পরিবারের যদি না হয় আত্মীয় স্বজন দিয়ে করো, যা হোক করে হোক আন্ডারস্ট্যান্ডিং করে সমস্যার সমাধানের চেষ্টা করো। বারবার এদেরকে কোর্টে পুলিশ স্টেশনে পাঠিও না, গার্জিয়ানকে আমি বলছি, একদম না, একদম মদত দিও না যে তোরা মিউচুয়াল ডিভোর্স করে নে, একদম না। আমি এটা কি বলবো, ফ্র্যাঙ্কলি বলছি, একদম ভালো জিনিস না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ডিভোর্স থেকে না, এটা জঘন্যতম একটা মেসেজ যায় সমাজে, এই জঘন্যতম, আমাদের সমাজটা দিন দিন এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ছে ধারণার বাইরে। আজকের ডিভোর্স হয়ে গেল, যদি দুটো বাচ্চা আছে তাদের ভবিষ্যৎ কী হবে, তারা কী করবে? তুমি তো তোমার চিন্তাভাবনা করে নিলে যে আমার ডিভোর্স হয়ে গেলে আমার আর ওই মুখ পড়া ছেলের মুখ দেখতে হলো না, আর ও ভাবে যে ওই মুখ পুড়ি মেয়ের দেখতে হলো না, আর তারপর যে ছেলে মেয়ে আছে তারা কী করবে? তাদের তো বাবা মা স্নেহ আদর তারা কোথায় পাবে? তো এইগুলো একটু লক্ষ্য না দিলে কিন্তু আজকের ওই বাচ্চারা কিন্তু ভালোবাসা থেকে বঞ্চিত হলো। একে অপরে একসাথে থাকলে তারা বাবা মার থেকে যে ভালোবাসা পাবে, আলাদা হয়ে গেলে থোড়াই পাবে, ওটা কিছু পাবে না। তো সে জায়গাটা বাচ্চাদের কথা ভেবে, সমাজের কথা ভেবে, ফ্যামিলির কথা ভেবে, বিয়েতে এত টাকা পয়সা খরচ করে, এত উদ্যোগী নিয়ে, এত কিছু করে, সব কিছুটা ভেবে ডিভোর্স থেকে দূরে থাকা অনেক বেটার। আজকাল দেখো শিক্ষিত মেয়ে বা শিক্ষিত ছেলেদের মধ্যে বেশি ডিভোর্সটা হয়। তুমি একটা গ্রামের মধ্যে যাও, যারা স্কুলে যায় না, যায়নি এখনো পর্যন্ত, অনেক ফ্যামিলির গার্জিয়ান আছে, তাদের ডিভোর্সের পরিমাণ এত হয় না, তো তারা ডিভোর্স করে না, তো তারা আরামসে সারা জীবন কাটাচ্ছে। এই শিক্ষিতের মধ্যে কেন এত ডিভোর্সের প্রভাব, কেন এত মিসআন্ডারস্ট্যান্ডিং? তাহলে কি সে শিক্ষিত? এরা এটা আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার আছে, শিক্ষা নেওয়ার দরকার আছে ওই গ্রাম বাংলার ওই সব শ্রমজীবী মানুষ যারা সারা জীবন একসাথে থাকে। ডিভোর্স তো দূরের কথা, একে অপরের পর্যন্ত ঝগড়া পর্যন্ত হয় না, খুব কম কম কেস এগুলো দেখা যায়। তো তাদের থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে। শিক্ষিত সমাজ আজকের খুব খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে। জয় হিন্দ।